মানে কি শক্তি প্রয়োগ করা লাগে সিঁড়ি আর এই কাছে আর কি উঠানোর জন্য। 9:22 আজকের ফার্স্ট কার যাচ্ছে অ্যাডভেঞ্চার এক লঞ্চ। দর্শক, এখন আর সেই সকালের চিত্র কিন্তু নেই। আজকে সকালে আপনারা দেখছিলেন যেসব জায়গায় কিন্তু কত মাহেন্দ্র কত গাড়ি থাকে, সেই চিত্র এখন নেই, সেই গাড়িগুলো এখন নেই। এখন শুধু আছে সামান্য টুকিটাকি কিছু যাত্রী, কারণ এখন প্রায় 8:49 এই মুহূর্তে বরিশাল ঘাটের সামনে শুধুমাত্র যাত্রী আছে। চলুন দেখে আসি আজকের মানামি এবং কি অ্যাডভেঞ্চার একে কেমন যাত্রী হয়। একেবারেই ফলটনের সামনে থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি সমস্ত ভিডিও জুড়েই থাকবেন। ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আমাদের ভিডিও আপনার কাছে কেমন লাগে। 10 টাকা করে টিকিট প্রতি পারজন, অবশ্যই এখান থেকে আপনি 10 টাকা করে টিকিট কিন্তু নিতে হবে। প্রবেশ করলাম আমি একেবারে টিকিট ছাড়া, কারণ এখানে প্রবেশ করতে করতে এখন আর টিকিটের বরিশাল লঞ্চ লাভারের তেমন একটা প্রয়োজন পড়ে না, কারণ সবাই জানে তো আমি আসলে যাই না, শুধু পল্টনেই যাতায়াতটা করি। ওকে, যাচ্ছি এই মুহূর্তে লঞ্চ ঘাটের প্রবেশ করে মানামি লঞ্চের এবং কি অ্যাডভেঞ্চার এক লঞ্চের সামনে, একেবারে সামনে থেকেই বের হব এই গেটটা থেকে। আর এটা কিন্তু 2 নম্বর পয়েন্ট, ওই সেটি হলো 3 নম্বর, এই সেটি হলো 1 নম্বর। আসলে মূল হতো নাম্বার আছে, ছোটো ঘাট বড় ঘাট এভাবে নাম্বার দেওয়া থাকে, সমস্যা নেই, একটা থেকে প্রবেশ করলেই হয়েছে, আপনি পেয়ে যাবেন একেবারে লঞ্চের সামনের পল্টনে চলে যেতে পারবেন। ওকে, অলরেডি অ্যাডভেঞ্চার এক লঞ্চের সামনে তেমন একটা যাত্রী নেই, তবে এই সেটে মানামি লঞ্চের সামনে তো ওই সেট থেকে ভালো যাত্রী আছে। ওকে, এখন সময়টারও দেখে নেই, 8:53 আমরা প্রথমেই যাচ্ছি এমবি মানামিতে। দেখা যাক আসলে আজকের এমবি মানামিতে কেমন যাত্রী। আজকে 300 টাকা করে নাকি ডেকের ভাড়া, এসি বা নন এসি, সিঙ্গেল কেবিন 1000, ডাবল কেবিন 2000, বাইক 500, অবশ্যই একটু দাম দর করে নেবেন। 400 টাকা থাকলেও এখনও কিন্তু সেই 400 টাকায় নেই, 500 টাকা করেই। আর এই মুহূর্তে এমবি মানামির সামনে কিন্তু বলতে গেলে কিন্তু ভালো কেবিনের যাত্রী কিন্তু আছে। ওকে, অল্প সময়ের মধ্যে প্রবেশ করতেছি এমবি মানামির ভিতরে, থাকছে লঞ্চ ব্যাগের ভিডিও, আশা করি সে পর্যন্ত থাকবেন আজকের। এখন ধরতে গেলে হয়তো আর কত 5 থেকে 6 মিনিট পরে কিন্তু সময় হয়ে যাবে 9টা। আর অলরেডি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এমবি মানামির ভিতরে যাত্রী একেবারে সামনে থেকে পিছন পর্যন্ত, বিশেষ করে 8:40 থেকে 45 পরে একটু যাত্রীর চাপটা সব থেকে বেশি দেখা যায়, একেবারে ওই সময়টায় আর কি। এই এখন আমি যে সময়টায় আছি, এই সময়টায় আসলে ধারণা করা যায় যে আজকের সর্বোচ্চ এবং কি সর্বশেষ আসলে যাত্রী কোন লঞ্চটিতে হলো বা এই মুহূর্তে কেমন যাত্রী আছে এটাই। এছাড়া তাছাড়া এর আগে তেমন একটা বের করা যায় না, তারপর প্রথম থেকে দেখে আনুমানিক করা সম্ভব হয় যে আসলে যাত্রীর চাপটা বেশি থাকবে, যাত্রী থাকবে অনেক। ওকে, চলে আসছে একেবারে এমবি মানামি লঞ্চের পিছন পর্যন্ত, অলরেডি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে যাত্রী আছে একেবারে সামনে থেকে পিছন পর্যন্ত, প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী। ওকে, এর পরবর্তীতে আমরা যাচ্ছি অ্যাডভেঞ্চার একে, দেখি আসলে এই মুহূর্তে অ্যাডভেঞ্চার এক লঞ্চটির কী অবস্থা, কেমন যাত্রী আছে এমবি মানামির মতন আছে কি না। যাচ্ছি অ্যাডভেঞ্চার একে, সকালবেলা তো মোটামুটি যাত্রী দেখছিলাম, জানি না এই মুহূর্তে অ্যাডভেঞ্চার একের কী অবস্থা, তবে শেষ সময় ভালো পরিমাণে যাত্রী হবারই কথা। অলরেডি সামনে যতটুকু বুঝতে পারছি তো ভালো পরিমাণে যাত্রী আছে। ওকে, ডেকের অবস্থা দেখি যে ডেকে কেমন যাত্রী আছে, আর বিশেষ করে যে কথা যে বলবো ভাই, কথা বলতে ইচ্ছে করে না, কারণ ভিউ নেই, একেবারে খুব খারাপ অবস্থায় আছি, খুবই দুর্দশার ভিতরে এই মুহূর্তে জীবন পার করছি এক কথা বলতে গেলে। অ্যাডভেঞ্চার এক লঞ্চের সামনের কথা যদি বলি, তাহলে অ্যাডভেঞ্চার এক লঞ্চের সামনে কিন্তু একেবারে হাউসফুল ভরে আছে, যেভাবে আমরা এমবি মানামিতে দেখছিলাম ঠিক সেভাবেই। একেবারে পিছন পর্যন্ত যাবো কি না চিন্তায় আছি। ও, অ্যাডভেঞ্চার একের আবার যাতায়াতের ব্যবস্থাটা একটু ভালো আরামের আছে, কারণ এই সেটগুলোতে আবার ফাঁকাটাই বেশি।
চলে আসলাম একেবারে পিছন পর্যন্ত। আর এই মুহূর্তে পিছন পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে যাত্রী। হ্যাঁ ভাই, ভালো আছেন? আর একেবারে অনেক দূরে কিন্তু চলে আসছি পিছন সাইড পর্যন্ত, সে পর্যন্ত কিন্তু ভালোই যাত্রী আছে। ওকে, অ্যাডভেঞ্চার একের অনেকদিন পরে একটু দ্বিতীয় তলাটা দেখে আসি। এই মুহূর্তে অ্যাডভেঞ্চার একের দ্বিতীয় তলায় দেখেন, দ্বিতীয় তলায় কিন্তু এখানেও কিন্তু ভালো, একেবারে সামনে থেকে পিছন পর্যন্তই কিন্তু ভালো পরিমাণে যাত্রী আছে। নিচে যেভাবে দেখছিলাম ঠিক সেভাবে, তবে যতটুকু বুঝতে পারছি যে অ্যাডভেঞ্চার এক থেকে আসলে অ্যাডভেঞ্চার থেকে এমবি মানামিতে একটু যাত্রীর সংখ্যাটা একটু বেশি আমরা দেখতে পেয়েছিলাম। অতএব এক কথা বলতে গেলে কিন্তু এমবি মানামিতে কিন্তু ভালো পরিমাণে একটু যাত্রী ছিল। ওকে, সময় নিচ্ছি না, কারণ লঞ্চগুলো বেশি সময় থাকবে না, যার কারণে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। কতদিন তোমার কুমু কহ? আর এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি কারণ লঞ্চ বেশি সময় থাকবে না, দেখি আসলে ব্যাক গিয়ার দেওয়ার সময় কি ঘটনাটা ঘটে আজকে। নটা বাজে 16 মিনিট, সর্বপ্রথম এবং কি সর্বশেষ সিঁড়ি উঠিয়ে নিচ্ছে অ্যাডভেঞ্চার এক। অলরেডি দেখতে পেলেন যে অ্যাডভেঞ্চার একের কিন্তু সিঁড়ি কিন্তু উঠিয়ে নিচ্ছে, আর এই সিঁড়ি থেকে মানামে কিন্তু বারংবার হরেন দিয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার এবং কি মানামে, দুটি লঞ্চ মিলিয়ে কিন্তু হরেন দিচ্ছে। দেখা যাক আসলে কোন লঞ্চটি ফার্স্ট কাট হিসেবে আজকের ঢাকা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। এই সিট থেকে এমবি মানামিও প্রথম সিঁড়ি উঠিয়ে নিচ্ছে, এই সিট থেকে অ্যাডভেঞ্চার তো নিল, এই যে দেখতে পাচ্ছেন যে কি শক্তি দিয়ে তারপরে কাছে উঠাচ্ছে। মানে কি শক্তি প্রয়োগ করা লাগে সিঁড়ি আর এই কাছে আর কি উঠানোর জন্য। অ্যাডভেঞ্চার এক লঞ্চের সর্বশেষ কাছে উঠানোর জন্য কিন্তু লঞ্চের সামনে স্টাফরা কিন্তু চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। হয়তো বেশি সময় নিবে না, ব্যাক গিয়ে দিয়ে দেবে এখনই ফার্স্ট কাট অ্যাডভেঞ্চার এক। নটা বেজে 22 মিনিট, আজকের ফার্স্ট কার যাচ্ছে অ্যাডভেঞ্চার এক লঞ্চ। দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার এক লঞ্চের গতি, অ্যাডভেঞ্চার এক লঞ্চ বারংবার সবসময় অ্যাডভেঞ্চারে একটু ব্যাক গিয়ারের হরেনটা কিন্তু সবসময় একটু বেশি দিয়েছে, ব্যাক গিয়ারের গতিটাও কিন্তু সবসময় বেশি দিয়েছে। তবে সেক্ষেত্রে আমি যদি বলি অ্যাডভেঞ্চার একের সবসময় গতির সংখ্যাটা অনেক বেশি। এক গতির সাথে কিন্তু অ্যাডভেঞ্চার এক একেবারে পিছন সাইড পর্যন্ত চলে গেছে এমবি বানামি লঞ্চের। আর একটু গতিটার কথা একটু দেখেন, মানে গতির দিকে একটু ফলো করলে কি গতি না দেয় সবসময় অ্যাডভেঞ্চার এক লঞ্চ। মানামির সিঁড়ি ঠিড়ি কিন্তু উঠিয়ে নিল, সামনে লঞ্চের সামনে কিন্তু স্টাফ কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে সর্বশেষ কাছে উঠানোর জন্য। এই সাইডে মানামি লঞ্চের যারা ঊর্ধ্ব কর্মকর্তা আছে তারা কিন্তু অলরেডি কিন্তু দেখেন সামনে কিন্তু এই যে দাঁড়িয়ে আছে। এই ভাবটা নিচে একটু দেখেন, বেশ সুন্দর কিন্তু লাগছে। আর তাদের গেট আপ, স্টাফদের গেট আপটাই একেবারে অন্যরকম, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। ব্যাক গিয়ার দিয়ে দিল এমবি মানামি 9:26।
আজকের সর্বশেষ সময় ছিল এমবি মানামি দুটি লঞ্চের মধ্যে। যাচ্ছে এমবি মানামি আজকে, গতি কিন্তু আবার ভালো গতির সাথেই যাচ্ছে এমবি মানামি। সার্চ লাইট জ্বালিয়ে দিল এমবি মানামি, ব্যাক গিয়ার দিতে না দিতেই খুব সুন্দর কিন্তু লাগছে সার্চ লাইটের আলো, কিন্তু এই ছিটে পড়েছে এই যে এমবি মানামি লঞ্চের সার্চ লাইট। এই ছিল দর্শক বরিশাল লঞ্চ ঘাট থেকে একেবারে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোথাও হাফেজ।